মনোর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। এবছর আমাদের এই অনুষ্ঠান 25 বছরে পা দিয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি আমাদের একজন অত্যন্ত প্রিয় অভিনেত্রী, যার নাম হলো সাফা কবির। রোজার সময় আসলে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকো, ঈদে নিশ্চয়ই অনেক নাটকে অভিনয় করছো। জি জি, কিছু কাজ করো। কত বছর ধরে অভিনয় করছো? আমার তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেছে। আচ্ছা, সিনেমাতে অভিনয় করছো? ইনশাআল্লাহ, যদি সবার দোয়া থাকে তাহলে করব। কিন্তু ম্যাম, আমি একটা কথা আপনাকে বলতে চাই। আপনার শোতে আজকে যে আমি এসেছি এন্ড আপনার সাথে একটা শো করতে পারছি, এটা কিন্তু মানে আই এম রিয়েলি অনার্ড। আমি অনেক খুশি, কারণ ছোটবেলা থেকে এত আপনার কুকিং শো দেখা হয়েছে, আর বিশ্বাস করুন আজকে আমার থেকে আমার মা অনেক বেশি খুশি হবে শো দেখছি। এমনি ইফতারিতে কি করো, রান্না বান্না করো? আমার ইফতারিতে ইফতারি বানানো খুবই পছন্দ, আমি চেষ্টা করি। জি, আমি তো তুমি কি ধরনের ইফতারি তৈরি করো, কি করো, আমরা সেসব গল্প শুনবো। কিচেনে যাই, রান্না করতে করতে গল্পটা করি। চলো, আর দর্শকরা অপেক্ষা করে বসে থাকে যে কি আজকে হবে। চুলাটা একটু জ্বালিয়ে দিই, ডুবো তেলে এটা করতে হবে, তেলটা যাতে গরম হয়। আচ্ছা, আপনি আপনি কি বানাবেন আজকে? আজকে আমি বানাবো ফলাফল। তুমি কি ফলাফল বানাতে পারো নাকি খেতে পছন্দ করো? খেতে পছন্দ করি, আজ আপনার কাছ থেকে শিখে নিব। ঠিক আছে, আমি তাহলে ফলাফল বানাবো আজকে। এখানে দেখো, আমরা যে সাদা ছোলা যেটা থাকে সেটা সেদ্ধ করে একটু বেটে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এটা বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রামের মতো আছে। আর ফলাফল হচ্ছে কি, আমরা বিভিন্ন সাইজের বানাতে পারি, গোল করে বানাতে পারি, চ্যাপটা করে বানাতে পারি। আর মিডল ইস্টেতে যে ফলাফলের মধ্যে ওদের যে নানান ধরনের যে রুটি আছে, সেগুলো আবার ওরা দিয়ে ভিতরে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে, অনেক কিছু তৈরি করে। দেখো, এটার মধ্যে একটা বিশেষত্ব হলো এটার মধ্যে কাঁচামরিচ বেটে দিতে হয়। তুমি দেখবে যে কোনো রেস্টুরেন্টে যদি যাও মিডল ইস্টে, ফলাফল যদি ভাজতে দেখো, দেখবে জিনিসটা একটু গ্রিনিশ। জি, তখন মনে হবে এটা কেন গ্রিন গ্রিন, কি হলো? হ্যাঁ, এটার মধ্যে আর কিছুই না, ওরা একটু কাঁচামরিচ বাটা দেয়। লবণটা দিচ্ছি, এখন তো সবাই একটু লবণ কম খায়, চা চামচের এক চামচ। আরেকটা জিনিস দেয় ওরা এটার মধ্যে, সেটা হলো রসুন বাটা। আচ্ছা আচ্ছা, বুঝছো? রসুন আমি চা চামচের 2 চামচ দিচ্ছি, একটা ফ্লেভার আসে রসুন বাটা দিলে। আর দেয় ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, এই দুটো জিনিস ওরা খুব বেশি ব্যবহার করে। আমি কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? হ্যাঁ, করো একটু, পরে ভেজে হেল্প করো, আগে আমি মাখিয়ে নিই জিনিসটা, তাই না? জি জি, একটু কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আরেকটা জিনিস সুবিধা কি, রোজার সময় না, তুমি যদি এটা যদি আজকে করে রেখে দাও 2-3 দিন ফ্রিজে, তাতে করেও কিন্তু তুমি বানাতে পারবে। মানে 2-3 দিন পর্যন্ত রেখে দাও? হ্যাঁ, নরমালে রেখে দিতে পারবে। হচ্ছে কি, তুমি যখন ইফতারি করবে তার আগে তাহলে গরম গরম ভেজে দিতে পারবে। এই দেখো, আর সবসময় এই ধরনের জিনিস না, প্রথমে একটা দিয়ে একটু দেখতে হয় যে ভেঙে যাচ্ছে কি না। ভেঙে গেলে তখন তোমার কি করতে হবে, আরো একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আচ্ছা, বোঝা যাবে যে না, ভেঙে যাচ্ছে জিনিসটা। তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি একটু বন্ধ করে দিই। বন্ধ করে দিই, কয়েকটা দিই। হ্যাঁ, খেতে খুবই মজা, কেন সাদা ছোলাটা এমনি মজা। জি, তেলটা আমি আপনাকে একটু হেল্প করি। হ্যাঁ, করো। এটা দিয়ে একটু আপনাকে নাড়তে সাহায্য করি। যখন যেটা দেবো ওটা নাড়লে আবার ভেঙে যাবে। হ্যাঁ, জি জি, ওই দিক দিয়ে তুমি নাড়া দাও। হ্যাঁ, তাহলে তো ভালোই কাজ পারো ম্যাম। এটা নাড়ানো এটা কোনো কাজ না। না, সবাই ঠিক মতো নাড়তেও পারে না। ও হ্যাঁ, আর তুমি এমনি যখন মানে বেশি গেস্ট আসে তোমাদের বাসায়, তখন কি করো, থালা বাসনগুলো কি দিয়ে ধো? আমি ভিমের শোতে এসে দেখে বলবো না, ভিম হচ্ছে মানে প্রত্যেকটা বাসার একটা কমন একটা ডিশ ওয়াশিং প্রোডাক্ট, যেটা আসলে সব জায়গায় থাকে। অবশ্যই ভিম দিয়ে ধোয়া হয়। ভিম দিয়ে ধোয়া হয়। জি, দেখো যে কটা ভাজা হয়েছে, মনে হচ্ছে একটু করে তুলতে পারো, তারপর সাজিয়ে দেখাও। ম্যাম, আমি কি একটু টিস্যু পেপার দিয়ে নিব? হ্যাঁ, ওখানে। হ্যাঁ,
কিচেন টিস্যু দিয়ে নে তাহলে তেলটা সব তেলটা জি আর মাকে কি ইফতারিতে সাহায্য করো আমি ইফতারি বানাতে আসলে খুব পছন্দ করি যখন যেদিন ফ্রি থাকে শুটিং থাকে না অফ ডে থাকে ওইদিন দেখা যায় ইফতারিটা আমিই বানাই তাই কি বানাও বলো আমার আসলে সত্যি কথা বলতে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে যেমন ডিম চপ বেগুনি পেঁয়াজু এখানে আমাদের কেউগুলো খাবারও আছে তারপরে বিভিন্ন ধরনের পাকোড়া এগুলো না থাকলে আবার বনে কি খাবারটা কেমন জানি আমার কাছে ইফতারি টেবিলে মনে হয় অনেক আইটেম না থাকলে আমি ইফতারি করিনি মন ভরে তো আমার কাছে অলওয়েজ এটাই মনে হয় আচ্ছা ম্যাম এটা আবার কাঠির মধ্যে আপনি ভরে দিবেন হ্যাঁ আমরা কাঠির মধ্যে যদি একটু গেথে গেথে দেই সুন্দর লাগবে দেখতে অনেক ভালো লাগবে আর ইফতারি মানে তো মানুষের মানে একটু মনে একটু আকর্ষণ করা তাই না এটা খুবই সত্যি কথা খেতে পারে সব হ্যাঁ হ্যাঁ এখন তুমি একটা দুটো করে তুলতে পারো তুলতে পারি না হ্যাঁ আর আরেকটা জিনিস মনে রাখো যখন আমরা ডুবো তেলে কোনো কিছু করি না সেগুলো উঠানোর পর কালারটা আর একটু ডার্ক হয়ে যায় ও হ্যাঁ এজন্য আমি বুঝতে পারছি না যে এটা কি হয়েছে নাকি এখন হয়ে গেছে সবগুলাই অল্প হ্যাঁ অল্প অল্প করে তুলে ফেলো তারপর আমরা একটু কাঠিতে গেতে সুন্দর করে পরিবেশন করি আর এই এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ইফতারের জন্য মানে কেউ যদি বলে যে কি করেছ তুমি এটা কি পাকোড়া তখন তুমি বলতে পারবে না ভাই এটা আমি মিডল ইস্টের একটা খাবার ফলাফল সেটা ফলাফল মানে চ্যাপটা করে করা যায় গোল করে এরকম পেঁয়াজু যেভাবে করি আমরা এরকম করে পেঁয়াজু করি না সব চ্যাপটা না করে এরকম করে আমরা যে কোনো শেপে এটা করতে পারি হয়ে গেছে না জি ডিশটা নিয়ে আসো আমরা মানে এখানে একটু কাঠি দিয়ে গেতে গেতে দিয়ে দিই দেখো এইটা যদি আমরা তুমিও নাও গরমই তো জি জি একটা একটা করে যদি এখানে গেতে দাও মানে খাওয়ার সময় হয় কি খেতে সুবিধা জি তাই না আর ইফতারি টেবিলে সারাদিন পরে যখন খুব সুন্দর সুন্দর খাবার এরকম ডেকোরেশন দেখা দেখলে আসলে মন ভরে যায় হ্যাঁ তখন আর হয় কি খেতে ইচ্ছা করে তাই না জি জি আর বিশেষ করে সবাই তো বাচ্চাদের কথা চিন্তা করে তাই না ইফতারি টেবিলে যে বাচ্চাদের জন্য যে ওরা খাবে কি খেতে পছন্দ করবে কাঠিতে গাঁথা যে কোনো জিনিস বাচ্চারা আমি দেখেছি খুব বেশি খুব বেশি পছন্দ করে এটা সত্যি কথা অন্যরকম লাগছে না জি জি একদম তাহলে চলো এটা নিয়ে যাই নাও ডিশটা আমরা চলো ওইদিকে নিয়ে যাই ভাল লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে ওইটা কাটটার উপরে রেখে দাও এই যে এখানে রাখো ভাল লাগছে না খুবই সুন্দর লাগছে আমরা টমেটো সসও দিয়েছি আবার তিতুলের চাটনিও দিয়েছি এই যেটা দিয়ে খাওয়া যায় এটা খেতে হবে আমরা প্লিজ ম্যাম আপনি আসুন আমার আজকে আসলে এই শো দেশে খুবই ভালো লাগছে বিকজ তার শো দেখে দেখে আমি আসলে বড় হয়েছি সো আই এম রিয়েলি অনার্ড আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই খুবই চমৎকার একটা ইফতারি বানিয়ে দেখালেন আজকে আমাদেরকে এটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং ঈদে আমার বেশ কিছু কাজ আসছে আশা রাখছি আপনারা দেখবেন এবং জানাবেন আমাকে যে কেমন লাগলো আপনাদের কাছে আর সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এই উপহারটা তোমার জন্য থ্যাংক ইউ সামনে যারা বসে আছেন আশা করি তাদের আজকের অনুষ্ঠানটা ভালো লেগেছে আমরা একটা অন্যদেশি খাবার ফলাফল তৈরি করে দেখালাম আমি বারবার যেটা বলেছি এটা আমরা এরকম পেঁয়াজুর আকারে তৈরি করতে পারি আবার চ্যাপটা করে চপের মতো করতে পারি গোল গোল করতে পারি আমরা কাঠিতে গেঁথে সুন্দর করে পরিবেশন করেছি আশা করি আজকের এই খাবার রান্না করাটা আর এই অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে আমি কেকা ফেরদৌসি ভিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ